বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের দাবিতে পাবনায় কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলার 9টি উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে একত্রিত হন। পরে মতবিনিময় সভায় বক্তারা বলেন, খালেদা জিয়ার নিঃশর্তে কারামুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণতন্ত্র ভোটাধিকার আদায়ের কাজ করছে সবাই। নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই এই আন্দোলন সফল করা সম্ভব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।